Hey guys, good evening and welcome back to my channel Mama's Pogo. দেখো এখন আমি বিকেল থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি তো সাথে থাকো পাশে থাকো ভিডিওটা দেখতে থাকো Hey guys, good evening. দেখো চা করলাম চা নিয়ে গেছি ঘরে খাবো বলে আর ছেলের জন্য ফ্লাক্সে জল গরম করলাম ওকে এখন একটু একটু করে তোলা দুধের অভ্যাসটা ধরতে হবে কারণ আর কিছুদিনের মধ্যে 6 মাসে পড়ে যাবে তো তো এমনিতে একদম খেতে চায় না খালি বুকের দুধ খাওয়ার জন্য বায়না করে তার জন্য একটুখানি দেখি চেষ্টা করি খাবে না দেখবে কেমন জ্বালাবে ভীষণ জ্বালাবে তো এখন চা খাবো চলো চা খেয়ে নি এ বাবা তো এখন সবাই মিলে আমরা চা খাবো আর পোগোকে এখন দুধ খাওয়াবো একদম দুধ খেতে চায় না দেখো দুধ খাওয়ানি কেমন বায়না করে ওই তো পোগো দেখা যাচ্ছে পোগো পোগোরে দেখা যায় না হ্যাঁ দেখা যাচ্ছে ওহো পোগো তোমাকে দেখা যাচ্ছে না বাবা বোতলে আগে দুধ খেয়ে নিত কিন্তু এখন জানো তো বোতলে একদম দুধ খেতে চায় না এবার তোমরা দেখতেই পারবে যে দুধ খাওয়া নিয়ে ও কেমন যুদ্ধ করে এটা একটা যুদ্ধই বলতে পারো যখন দুধ খাবে তখন কি যে কান্না করবে আগে খেয়ে নিতে এখন খেতেই চায় না দেখো সবার চা খাওয়া দেখছে সবাই কিভাবে কি খাচ্ছে চা খাচ্ছে সেসব দেখছে নিজের খাবারের প্রতি কিন্তু একদম মন নেই খালি সবাই কি খাচ্ছে সেটার দিকে তাকিয়ে থাকবে আর যখন ওর এই সমস্ত খাওয়ার সময় হবে যে ভাত খাবে বা এটা ওটা খাবে তখন বোধহয় ওগুলো আর খাবে না আমি এখন চাটা খেয়ে নি মা হচ্ছে যে কি যেন মা হচ্ছে গুরুদেবের নাম নিচ্ছেন মা দীক্ষা নেওয়া তো যার জন্য চা খাওয়ার জন্য কেমন করছো দেখো চিপে চিপে খাওয়া দাবে এই বাবা আমি ভেবেছিলাম ইসে করবো মনে ছিল না খাও মাম্মা আগে কি সুন্দর চুষে চুষে খেত একদম ছেলে নজর লেগে গেছে কি বাবা খাচ্ছেই না কাটো না না বাবা কেন কেন ভাইকে কেন মারে
কে মেরেছে? পায়েল? এ পায়েল, তোর কিন্তু খুব সাহস হয়ে গেছে, আমি বলে দিচ্ছি। বাইরে ক্যাডারে মারি। কেমন করছে ও দুধের দুধ নিয়ে? এই যে এখন রান্না করব, বাটা মাছ রেখেছিলাম আজকে, এই বাটা মাছ রাত্রেবেলা করে রাখবো সবজি দিয়ে। আলু ফুলকপি দিয়ে হবে মাছের ঝোলটা, একটু কেটে নিই। আজকে আমরা 100 টাকায় অনেক সবজি রেখেছি বলেছিলাম। কে বল, দাঁড়া দেখি কে এসছে। মনে হচ্ছে আমার বোন এসছে। আমি তো দিয়েছি ওর পিছনে, পিসি দিয়েছে, এই প্রতাপদা বলে নিয়ে বসো, আমি দিই পাইলে ব্লগটা কর। তোর ব্লগও তো বলে না আমাকে, বলে যাচ্ছে না, বস।
দেখো আমার বোনরা এসেছিল ছেলেকে একটা ড্রেস দেওয়ার জন্য, এসে চলে গেল এখন। তো এখন আমি রাতে রান্না করব যে রুটি সবজি, ফুলকপি আলু দিয়ে তরকারি করব। আর মাছের ঝোল করব। রান্না টান্না করে নিই, রান্না টান্না করে আবার মাছ কাজ করবো। এখন অনেক দেরি হয়ে যাবে, এখন প্রায় কটা বাজে, এখন 8:30 বাজে। রান্না বান্না করতে করতে তো একটু সময় লাগবে, মাছ করব, রুটি করব, এই তরকারিটা করব। তো দেখো রান্না তো বললাম, এই যে প্রায় সবজি হচ্ছে আর মাছটা করব, তো হয়েই যাবে বললাম। তারপর তো রাত্রি হয়ে গেলে মা এখন আবার ছেলেকে একটু খাওয়াতে বসেছি, তখন দুধটা খাইনি, ওকে একটু অভ্যাস না করালে হবে না, জানো তো। তো আজকের মতো টাটা করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। শুভরাত্রি। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা পুরোটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো টাটা।